কালপেবল হোমিসাইড কাকে বলে? কালপেবল হোমিসাইড কাকে বলে? যে এটা আসতে পারে এখন 299 ধারা দিয়ে আমরা কিন্তু কালপেবল হোমিসাইড এবং মার্ডার কে বুঝতে পারবো না। 299 299 দিয়ে আমরা নিন্দনীয় নরহত্যার মার্ডারের মধ্যে পার্থক্য বুঝতে পারবো না। এখানে একটা ব্যাপার, কালপেবল হোমিসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্য বুঝতে হলে আমাদেরকে যাইতে হবে ধারা 300-তে। ধারা 300-তে সেখানে আমরা দেখব 4টা ক্ষেত্রকে আমরা মার্ডার বলতেছি আর 5টা জায়গাকে আমরা কালপেবল হোমিসাইড বলতেছি। আমরা যদি অ্যাজ ইউজুয়াল নিন্দনীয় নরহত্যা এবং মানে এক কথায় যদি আমরা নিন্দনীয় নরহত্যা আর হত্যার মধ্যে পার্থক্য দেখি, তাহলে আমরা 299 দিয়ে আমরা কালপেবল হোমিসাইড কে ডিফাইন করতে পারবো না। যদিও কালপেবল হোমিসাইড এর ডেফিনেশন 299-তে বলছে, কেন পারবো না? কারণ হচ্ছে এখান থেকে আমাদের প্রবলেম বেসড কোশ্চেন আসবে, যেটা বুঝতে আমাদের 300 ধারাতে যেতে হবে। 300 ধারা যাই মানে মানে কি 299 ধারাতে কালপেবল হোমিসাইড এর ডেফিনিশন দিছে, 300 ধারাতে এই কালপেবল হোমিসাইড এবং মার্ডার কে খুব ক্লিয়ার করে দিছে। 300 ধারায় একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে, একটা সেখানে ব্যতিক্রমে 5টা পয়েন্ট বলছে। প্রথমত হচ্ছে যে আমরা কালপেবল হোমিসাইড বলি আর মার্ডার বলি, এই 2টা জায়গাতে আগে একটা মানুষ মারা যায়। একটা মানুষ মারা যাওয়ার পরে ডিসিশন হয় যে এটা কালপেবল হোমিসাইড নাকি মার্ডার। আমরা 300 ধারার এক্সেপশনটা আগে পড়ি, সেখানে দেখবেন 300 ধারার এক্সেপশন হিসেবে প্রথমে যেটা উল্লেখ করছে যে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, যেমন হচ্ছে আপনি আপনাকে হঠাৎ করে কেউ উত্তেজিত করছে। আমাদের অনেক সময় হয় না যে আমাদেরকে কেউ উত্তেজিত করলে বা মানে আমাদের সাথে কেউ এমন আচরণ করলো যেটার ফলে আমাদের সেলফ কন্ট্রোল থাকে না, সেলফ কন্ট্রোল থাকে না। তাহলে এখানে দেখেন, যখন ধরেন আমাকে একজনে গালি গালাজ করতেছে, আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে বা প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে আমি তাকে মেরে ফেললাম, সে লোকটা যে লোকটা আমাকে গালি দিছে সে লোকটা কি হলো? মারা গেল বা আমি তাকে
মেরে ফেললাম। এখন প্রশ্ন আছে যে এটা কালপেবল হোমিসাইড নাকি মার্ডার। এই টপিকটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য, এই জন্য একটু স্লোলি স্লোলি বলতেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি এরকম হয় যে আমি যেটা করলাম যে মনে করেন যে আপনি আমাকে প্রভোক করলেন, এখানে কয়েকটা পয়েন্ট আছে যে আপনি আমাকে প্রভোক করলেন, আপনি আমাকে উত্তেজিত করলেন, আপনি আমাকে গালি গ্লাস করলেন, তার মানে আমি আপনাকে মারব, আমি আপনাকে মারব। কিন্তু আপনার পাশে দাঁড়ানো ছিল হচ্ছে একজন ব্যক্তি যার সাথে আমার পূর্ব শত্রুতা ছিল, তা আমি আসলে বাঁশ দিয়ে আপনাকে আঘাত না করে আমি আঘাত করলাম আপনার পাশে দাঁড়ানো ব্যক্তিটাকে। এই যে দেখেন, আমার উদ্দেশ্য ছিল যে আমি উত্তেজিত হয়েছি, এটাকে আমি ডিফেন্স করব, সো আমি মার্ডার খুন করার জন্য দায়ী হব না, আমি কালপেবল হোমিসাইডের জন্য দায়ী হব। তো প্রবলেমটা যেটা হচ্ছে, আমি এক্সকিউজ দেখাচ্ছি যে না, আমি তো তাকে মারছি, সেটা হচ্ছে উত্তেজনা বশত, উইথ প্রভোকেশন। এখানে আপনি যে উত্তেজনা দিবে, যে আপনাকে অ্যাঙ্গ্রি করবে, রাগান্বিত করবে, সেখানে প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে আপনি কাকে হত্যা করতে পারবেন? আপনি যদি তাকেই হত্যা করেন বা তাকেই মেরে ফেলেন, তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড। তাকে ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তিকে আপনি হত্যা করেন এবং সেখানে অজুহাত হিসেবে দেখাইলেন যে না, আমি তো তাকে হত্যা করতে চাই নাই, আমি তাকে গুলি করতে চাই নাই, তার বডিতে গুলি লেগে গেছে, তো তাহলে সেটা মার্ডার হয়ে যাবে। তারপরে যেখানেই মার্ডার হচ্ছে সেখানেই আবার কালপেবল হোমিসাইড হচ্ছে, বাট পরিস্থিতির উপর ডিপেন্ড করে, পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। কেমন, কিরকম, যে আপনি আসলে যে মানে ফর হুম ইউ আর প্রভোকড, যার কারণে আপনি উত্তেজিত হয়েছেন তাকে আপনি মারছেন কিনা, সে ছাড়া অন্য কাউকে যদি আপনি অজুহাত হিসেবে মারেন বা পূর্ব কোনো শত্রুতার জের ধরে মারেন, তাহলে সেটা হয়ে যাবে মার্ডার। এটা একটা পয়েন্ট। তার মানে হচ্ছে সাডেন প্রভোকেশন, হঠাৎ করে আপনি আপনাকে উত্তেজিত করলো, আপনাকে কেউ রাগান্বিত করলো, আপনাকে এমন ভাবে প্রচন্ড ভাবে আঘাত দিয়ে কথা বললো যে আপনি সেলফ কন্ট্রোল হারাইয়া আপনি মারা গেলেন, সরি তাকে মেরে ফেললেন, সেটা হবে কালপেবল হোমিসাইড। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি সেকশন 299 এ যাই, 299 ধারাতে যাই, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাই যে সেখানে বলা হয়েছে ইন্টেনশনের জায়গাটা, মানে একটা ব্যাপার খেয়াল করেন তো, যে আমরা কালপেবল হোমিসাইডে আমরা এই যে সাডেন প্রভোকেশন, এখানে কি আমরা ইন্টেনশনটা খুঁজে পাই কিনা? হ্যাঁ, আমাকে সাডেনলি প্রভোক করছে, হঠাৎ করে উত্তেজনা দিছে, তখনই আমার ইন্টেনশনটা ক্রিয়েট হলো তাকে আমি মেরে ফেলবো, বাট আমি তাকে মারতেছি কোন পর্যায়ে, কোন স্টেজে, কি কারণে, এটার উপর বেস করে। লোকটা কিন্তু মারা গেছে, ওকে, মারা যাওয়ার পরে ডিসিশন হয় যে হোয়েদার ইট ওয়াজ কালপেবল হোমিসাইড অর মার্ডার। দেন নেক্সটে যদি আমি যাই,
আমরা যদি নেক্সটে যাই, পরবর্তী 2 নম্বর এক্সেপশনে যাই, এক্সেপশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট আর কি। যেমন আচ্ছা 2 নম্বর পয়েন্টে যাই, যে এখানে যে এক্সেপশনে বলছে যে এক্সিডিং রাইট টু প্রাইভেট ডিফেন্স, আমাদের কি মনে আছে যে আমরা 100 ধারাতে এবং 103 ধারাতে দেখছিলাম যে আমরা আমাদের আমরা আমরা আমাদের বডি বা অন্যের বডি বা ওন প্রপার্টি অর আদার্স প্রপার্টি প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, আমরা যিনি অ্যাসাইলেন্ট আছেন, যিনি আক্রমণকারী আছেন, তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারি, যদি তাকে মেরেও ফেলি আমার সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে। সেখানে 4টা পয়েন্ট বলছে, সে 4টা পয়েন্টের সে 4টা পয়েন্টের আলোকে বলছে যে এই 4টা ক্ষেত্রে, যেমন আমি আমার বাসা যদি কেউ রোবারি করতে আসে, দস্যুতা করতে আসে, তখন আমি তাকে মারতে পারবো। তারপরে 100 ধারাতে আমরা 6টা ক্ষেত্রে দেখছিলাম বডি রক্ষা করার ক্ষেত্রে, যে সেখানে আমরা কখন কোন পরিস্থিতিতে অ্যাসাইলেন্ট কে মেরে ফেলতে পারি। তো এখানে আমরা দেখবো যে ওখানে রাইট টু প্রাইভেট ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে কিন্তু আমরা মেরে ফেলতেছি। এখানেও আমরা দেখব যে আমার প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার জায়গাটা কতটুকু ছিল, আমি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে কতটুকু আমি অ্যাপ্লাই করলাম। যদি এরকম হয় যে আমি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে একটা ব্যক্তিকে মেরে ফেললাম, বাট হচ্ছে গুড ফেইথে মেরে ফেললাম, মানে আমি সত্যি সত্যি প্রাইভেট ডিফেন্স করতে গিয়ে, মানে এরকম হয় না যে আমাকে একজন আঘাত করতে আসলো, তো আমি তাকে প্রাইভেট ডিফেন্স, আমি যতটুকু প্রাইভেট ডিফেন্স খাটাইতে পারবো, যেমন আমাকে একটা ব্যক্তি একটা ব্যক্তি কি করলো, একটা ব্যক্তি আমাকে পাটখড়ি দিয়ে আক্রমণ করতে আসলো, এখন পাটখড়িতে আক্রমণ করতে আসছে ওকে, তাহলে আমি তাকে কতটুকু আঘাত করতে পারবো, আমি তাকে আঘাত করতে পারবো যতটুকু আমার প্রয়োজন, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি তাকে আঘাত করতে পারবো। কিন্তু দেখা গেল যে যে আমি তাকে মানে মানে আমি তাকে আসলে মারতে চাই নাই, আমি তাকে তলোয়ার দিয়ে আঘাত করলাম, কিন্তু আমি গুড ফেইথ এবং প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করার জন্য। এখন যদি এরকম হয় যে আমি গুড ফেইথ এর নামে, আমি প্রাইভেট ডিফেন্স এর নামে, আমার প্রি প্ল্যান ছিল যে আমি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে তাকে মেরে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু আবার অন্য হিসাব। বা আমার যদি উদ্দেশ্যই থাকে যে আমি তার হার্ম করব, ক্ষতি করব, তাই প্রাইভেট ডিফেন্স এর নামে, সেক্ষেত্রে কিন্তু আমার আমি কিন্তু অপরাধী হয়ে যাচ্ছি খুনের জন্য। তো এখানে দেখেন যে
তাহলে আমি যদি রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে গিয়ে আমাকে যতটুকু রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা প্রয়োজন তার সাইতে যদি বেশি অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে মেরে ফেলি কাউকে, সেটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ধরেন আপনি আমাকে ঘুষি মারলেন, আমি আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে আমি আপনাকে মেরে ফেললাম। তাহলে ঘুষি দিয়ে আঘাত করলে তার অ্যাগেনস্টে তো আমি আপনাকে ছুরি মারতে পারি না, বাট আমি মারছি। তখন আমি ডিফেন্স করলাম যে আই ওয়াজ ডান ইন গুড ফেইথ, আমি ওই সময়টাতে সরল বিশ্বাসে ছিলাম এবং যে আমি তখন সরল বিশ্বাসে এই কাজটা করছি, তাকে মেরে ফেলছি। কিন্তু যদি এরকম হয় যে আপনি আমাকে খুশি মারলেন, আমার আগে থেকে এই প্ল্যান ছিল যে আপনার সাথে হালকা একটু ঝগড়াঝাটি করে আমি আপনাকে রাইট টু প্রাইভেট ডিফেন্সের নামে আপনাকে মেরে ফেলবো, সেটা যদি হয়, যদি প্রি প্ল্যান থাকে, তাহলে কিন্তু আমার কি হবে, আমার কিন্তু আমি মার্ডারের জন্য দায়ী হব। প্রথমত এই যে একটা জিনিস সেখানে খেয়াল করেন, আমরা যে দুইটা পয়েন্ট পড়লাম, একটা হচ্ছে যে মানে অনেক বেশি উত্তেজিত করা, সাডেন প্রভোকেশন, হঠাৎ করে উত্তেজনা দেওয়া, উত্তেজনার পরে একটা মানুষ মারা যাওয়া। আমরা আছি 299 এবং 300 ধারা, আমরা আছি 300 ধারার এক্সেপশনে, যে একটা ঘটনা বা একটা মার্ডার কখন কালপেবল হোমিসাইড হয় সেই জায়গাতে। এই দুইটা জায়গাতে দেখেন আমরা দেখলাম কোন দুইটা জায়গা, একটা হচ্ছে অনেক বেশি উত্তেজিত করার ফলে যখন আমি মেরে ফেলি, আর একটা হচ্ছে যে মানে অনেক বেশি উত্তেজিত করার ফলে যখন মেরে ফেলি একটা, আর একটা হচ্ছে যে রাইট টু প্রাইভেট ডিফেন্স এর এক্সটেনশন হিসেবে আমি যখন মানে অতিরিক্ত রাইট টু প্রাইভেট ডিফেন্স খাটা অ্যাপ্লাই করি এবং কাউকে মেরে ফেলি, তখন সেটা কালপেবল হোমিসাইড হয়ে যাবে। এখন এখানে দেখেন দুইটা ক্ষেত্রে কিন্তু আগে মানুষটা মারা যায়, দুইটা ক্ষেত্রে আগে মানুষটা মারা যায়। মারা যাওয়ার পরে আমরা কোনটা দেখার চেষ্টা করি যে সে কিভাবে মারা গেল, সে কিভাবে মারা গেল, তারপরে ডিসিশন হয়। তার মানে হচ্ছে আগে কিন্তু ডেথ হয়ে যায়, আগে একটা মানুষ মারা যায় তারপরে ডিসিশন হয়। এবার আমরা 3 নম্বর পয়েন্টে যাই, যে সরকারি অনেক সময় পাবলিক সার্ভেন্ট আছে না, তার পাবলিক সার্ভেন্ট তার ডিউটি পালন করতে গেছে, পাবলিক সার্ভেন্ট হচ্ছে তার ডিউটি পালন করতে গেছে, ডিউটি পালন করতে গিয়ে সে তার পাওয়ারের এক্সিট করলো, মানে তার যেই পাওয়ার, তাকে যে পাওয়ার দেওয়া আছে সেটার অতিরিক্ত সে ব্যবহার করলো, এবং বা এরকম হয়ে গেছে যে সে ব্যবহার করতে চায় না বাট হয়ে গেছে। এর ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে সে মৃত্যুটা আসলে কালপেবল হোমিসাইড হবে, সেটা মৃত্যু হবে না, সেটা খুন হবে না, সেটা কালপেবল হোমিসাইড হবে। তারপরে তাহলে যে দেখেন যে ধরেন পুলিশ অফিসার একটা পাবলিক সার্ভেন্ট, তাকে একটা আসামি ধরতে দেওয়া হলো, পুলিশ অফিসার আছে পাবলিক সার্ভেন্ট, তাকে একটা আসামি ধরতে দেওয়া হলো, তাকে আসামি ধরার জন্য কিন্তু তাকে গুলি করতে বলা হয় নাই, বাট পরিস্থিতিটা এরকম হলো তাকে গুলি করতে হলো, গুলি করে সে আসামি ধরেন মারা গেল।
এখন প্রশ্ন আছে এটা কালপেবল হোমিসাইড নাকি মার্ডার, এটা হবে কালপেবল হোমিসাইড, কারণ সরকারি কোনো কর্মকর্তা যদি তার জন্য যে নির্ধারিত পাওয়ার আছে ক্ষমতা আছে সেটার অতিরিক্ত ব্যবহার করে এবং এর ফলে যদি কারো মৃত্যু হয় সেটা খুন হবে না, সেটা হবে কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা। এবার 4 নম্বরে যাই, 4 নম্বর হচ্ছে যে হঠাৎ করে হয় না যে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় হঠাৎ করে, দেখবেন যে মানে কোনো প্রি প্ল্যান থাকে না, কোনো প্রি প্ল্যান থাকে না। তো প্রি প্ল্যান না থাকা অবস্থা মানে ঝগড়া হলো বা তুই ওই দ্বন্দ্বের সময় আমি কি করলাম একজনের মাথার উপর বাঁশ দিয়ে আঘাত করলাম সে মারা গেল, বাট আমার কিন্তু এখানে কোনো প্রি প্ল্যান ছিল না। তাহলে যে প্রি প্ল্যান ছাড়া আমি যদি কাউকে মেরে ফেলি তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে, কখন? ইন দ্য সাডেন ফাইট, হঠাৎ করে অনেক সময় কি হয়, হঠাৎ করে অনেক সময় ঝগড়া হয় না, সেই ঝগড়াতে। আর যদি এরকম হয় যে উল্টো ঘটনা ঘটে যে আচ্ছা দ্বন্দ্ব লাগলো আপনার সাথে আমার, বা আমি প্ল্যান করে বসলাম মানে আমার ক্রিমিনাল ইন্টেনশন জাগলো যে আমি আপনাকে মেরে ফেলবো, এরকম প্রি প্ল্যান নিয়ে যদি আমি মেরে ফেলি তাহলে সেটা মার্ডার হয়ে যাবে। তার মানে দেখেন এখানে কিন্তু মানে ডেথ ডেথটা আগে হয়ে যায়, মৃত্যুটা আগে হয়ে যায়, তারপরে ডিসাইড হয় হোয়েদার ইট ইজ মার্ডার অর কালপেবল হোমিসাইড। আর 5 নম্বর পয়েন্ট ইন্টারেস্টিং কথা বলছে, অনেক সময় দেখবেন যে যেমন আমরা যেমন আমাদের মধ্যে অনেক সময় হয় না যে যারা আমরা অ্যাডাল্ট আছি যারা আমরা বুঝি, হ্যাঁ যারা আমরা বুঝি যে এই পৃথিবীতে আমার বাঁচার কোনো দরকার নাই, এই পৃথিবীটা আমার জন্য না, মানে আমার প্রচন্ড কষ্ট হয় যন্ত্রণা হয় এবং আমি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় আমি মরে যেতে চাই, স্বইচ্ছায় আমি মরে যেতে চাই। সেক্ষেত্রে আমি যদি আমার বন্ধুকে বলি যে তুমি আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো, এখন তাকে মেরে ফেললো, সেক্ষেত্রে যেটা হবে যে সেটা মার্ডার না হয় কালপেবল হোমিসাইড হবে। যেমন আমরা যদি বাস্তব জীবনের একটা উদাহরণ দেই, কারণ আমরা অনেক সময় কারণ আমি একটা মেয়েকে খুব মানে প্রচন্ড রকমের ভালোবাসি, আমার বয়স 18-এর বেশি, সে আমাকে কিছুতেই একসেপ্ট করতেছে না, একসেপ্ট করতেছে না, সে আমাকে বলতেছে বি ইউরসেলফ অ্যান্ড ফরগেট অ্যাবাউট মি ফর লাইফ লং, মানে বলতেছে তুমি তোমার নিজের মতো করে থাকো এবং সবকিছু ভুলে যাও। এই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারতেছি না এবং আমার কাছে মনে হলো যে আমি যেভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছি বা হয়েছি সেখানে আমার এই পৃথিবীতে থাকার দরকার নাই, অর্থাৎ আমি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই।
তখন আমার যদি এরকম হয় যে আমার পাশের রুমে কেউ থাকে, তাকে যদি বলি যে আপনি আমার মৃত্যুর ব্যবস্থা করে দেন বা আমাকে মেরে ফেলে, তখন সে যদি আমাকে মেরে ফেলে তাহলে সে কি খুনের জন্য দায়ী হবে? উত্তর হচ্ছে না, কালপেবল হোমিসাইড। তার মানে একজন অ্যাডাল্ট ব্যক্তি যদি স্বইচ্ছায় কোনো, মানে সেটা যে কোনো কারণেই হোক, সেটি মরে যেতে চায় এবং কেউ যদি তাকে মারে, তাহলে সেটা কালপেবল হোমিসাইড হবে। তার মানে এখানে সে মারা যায়, এখানে সে মারা যায়। তাহলে মারা যাওয়ার পরে ডিসিশন হয় যে সে কেন বলল। তাহলে এটা বলছে যে ডেথ উইথ কনসেন্ট, কারো মতামত নিয়ে, কারো কাছ থেকে সম্মতি নিয়ে যদি একটা মানুষ মারা যায়। তাহলে আমরা 300 ধারার 5টা এক্সেপশন দেখলাম। সেখানে আমরা দেখলাম যে 5টা এক্সেপশনে আমরা একটা হত্যাকে নিন্দনীয় নরহত্যা বলতেছি, একটা হত্যাকে নিন্দনীয় নরহত্যা বলতেছি। তারপর ঠিক এখন এখন এখানে এখানে যেটাকে আমরা কালপেবল হোমিসাইড বলতেছি, সেটাকে আমরা আবার মার্ডার বলতে পারবো, কারণ কালপেবল হোমিসাইডের কন্ডিশন ফুলফিল না করলে সেটা কি হয়ে যাবে, সেটা মার্ডার হয়ে যাবে। তাহলে আমরা 5টা এক্সেপশন দেখলাম। এখন মনে করেন, এবার আমরা কখন মৃত্যু হবে এটা আমাদের এখন জানারও দরকার নাই, কখন খুন হবে এটা আমাদের জানারও দরকার নাই। তারপর আমরা একটু পড়ি যে বলা হচ্ছে 300 ধারায় বলা হচ্ছে 4টা ক্ষেত্রে একটা মার্ডারকে আমরা মার্ডার বলতে পারবো, মানে একটা কালপেবল হোমিসাইডকে আমরা মার্ডার বলতে পারবো। কিরকম যদি এরকম হয় যে ইন্টেনশন, আপনি ইন্টেনশন নিয়ে কাউকে মারলেন, সেটাকে আমরা আমরা ইন্টেনশন নিয়ে আমি কাউকে মারলাম, সেটাকে আমরা মার্ডার বলতেছি। বাট ইন্টেনশন নিয়ে কাউকে মারলে সেটাকে কিন্তু আমরা একই সাথে আবার কালপেবল হোমিসাইডও বলতে পারি, কারণ 299 বলছে না যে ইন্টেনশন নিয়ে হত্যা করলে সেটাকে কালপেবল হোমিসাইড বলে, এটা তো বলে দিচ্ছে। বাট ইন্টেনশন নিয়ে হত্যা করলে সেটা মার্ডার হয়ে যাবে। এখন এখানে এখানে বুঝতে হবে যে ইন্টেনশনটা কখন হয়েছিল, ইন্টেনশনটা কখন হয়েছিল। খেয়াল করবেন যে মার্ডার হবে 4টা ক্ষেত্রে, এখানে স্পষ্ট করে বলে দিছে ইন্টেনশন নিয়ে কাউকে যদি মারা হয় তাহলে সেটা কি হবে, মার্ডার হবে। বাট প্রশ্ন হচ্ছে যে ইন্টেনশনটা, মানে খুন করার ইন্টেনশনটা কখন হলো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শুধুমাত্র ইন্টেনশন দিয়ে কালপেবল হোমিসাইড আর মার্ডারকে আমরা
নির্ভর করবে কোন পরিস্থিতিতে আপনি ইন্টেনশনটা দেখাইছেন। কারণ 299 কিন্তু ইন্টেনশনের কথা বলছে, ইচ্ছার কথা বলছে, অভিপ্রায়ের কথা বলছে, ইচ্ছার কথা বলছে।